টয়লেট বানানোর জন্য 12,000 টাকা দিচ্ছে সরকার। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ টু প্রকল্পের নাম নেওয়া শুরু হলো। বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের তরফে দেশের নিম্ন মধ্যবিত্ত এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা করার জন্য স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ টু সহ একাধিক প্রকল্প বাস্তবায়িত করা হয়েছে। যে প্রকল্পে সুবিধা পাওয়ার ফলে দেশের দরিদ্র শ্রেণী মানুষের যথেষ্ট উপকৃত হয়েছেন। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশ জুড়ে একদিকে যেমন পরিবেশ পরিচ্ছন্ন করার উপর গুরুত্ব আরোপ করেছেন, তেমনি অপরদিকে দেশের নিম্ন মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণী মানুষদের জন্য এই প্রকল্পের অধীনে একাধিক সুযোগ সুবিধা দিয়েছেন। এখনো পর্যন্ত ভারতবর্ষের বহু মানুষের বসবাস করার জন্য মাথার ওপর ছাদ নেই, নিজের বাড়ি বলতে কিছুই নেই, আর তাই তাদের মাথার ওপর ছাদ দেওয়ার লক্ষ্যে ভারত সরকার তরফে আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে গরিব মানুষের বাড়ি তৈরি করার জন্য আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। যদিও কেন্দ্র সরকার 60% টাকা দিচ্ছে এই আবাস যোজনা প্রকল্পে, বাকি 40% টাকা দিচ্ছে রাজ্য সরকার। আর এবার বাড়ির টয়লেট বা শৌচাগার তৈরির জন্য টাকা দিচ্ছে সরকার, যেটি টোটাল 12,000 টাকা আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হয়ে যাবে এই প্রকল্পে আবেদন করলে। সো বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে এই 12,000 টাকা পাওয়ার জন্য আপনার কি কি কাগজ জমা করতে হবে, কোথায় জমা করবেন, কিভাবে আবেদন করবেন, পুরুষ না মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করে দেবো। সো বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দাও। চলুন বন্ধুরা, ডিটেলসে দেখে নেওয়া যাক। স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ টু, এই প্রসঙ্গে জানা গেছে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে বহু গরিব মানুষের বা প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষ কোনো রকম মাথা গোজার ঠাঁই তৈরি করে নিলেও শৌচাগার দিকে গুরুত্ব দেন না, আর তার ফলে পরিবেশ দূষিত হতে থাকে, যার প্রভাব সরাসরি সেই মানুষের উপরেও পড়ে। আর সেই দিকেই লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকারের তরফে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র শ্রেণী মানুষের স্বাস্থ্যসম্মত আধুনিক উপায়ে শৌচাগার বা টয়লেট বানানোর জন্য আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এই শৌচাগার বানানোর জন্য 12,000 টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে। হ্যাঁ বন্ধুরা, স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ টু এর আন্ডারে যারা আবেদন করবেন এবং মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণী মানুষরা এটি আবেদন করতে পারবেন, এবং এটি আবেদন করলে টোটাল 12,000 টাকা যিনি আবেদন করেছেন তার অ্যাকাউন্টে ডাইরেক্ট ক্রেডিট হয়ে যাবে। সো বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো প্লেসে স্কিপ করবেন না। বন্ধুরা, এবার দেখা যাক কি কি ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য। প্রধানমন্ত্রী শৌচালয় যোজনায় আবেদন করার জন্য যে ডকুমেন্টস লাগবে তা হলো আধার কার্ড, ভোটার আইডি, আপনার যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে, এবং প্রয়োজন সাপেক্ষে আপনাদের যে ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মটি এবং তার সঙ্গে ফটো অ্যাটাচ করে আপনার নিকটবর্তী পঞ্চায়েতে বা বিডিও অফিসে জমা করবেন। এবার দেখা যাক আপনাদের টাকা পাওয়ার প্রসেস, অর্থাৎ কিভাবে টাকা পাবেন। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের আওতায় বা স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ টুতে এই 12,000 টাকা করে সাহায্য দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফে। এই প্রকল্পে আবেদন আপনি ঘরে বসেই করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ ফেজ এর এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর সেখানে নিজের নাম, ঠিকানা, রাজ্যের নাম, লিঙ্গ এবং মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। তাছাড়া বন্ধুরা, চলুন মেন অফিসিয়াল পোর্টালে। বন্ধুরা, আপনারা এখন আছেন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার মেন অফিসিয়াল পোর্টালে এবং লাইভ আছেন, দেখতে পাচ্ছেন 26 January 2023 আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো। সো বন্ধুরা, আপনারা
অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন করলে এবং আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট করলে 12,000 টাকা ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। এবং আপনাদের এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাইরেক্ট আপনারা মেন অফিসিয়াল পোর্টালে চলে আসতে পারবেন। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, স্টেট, আইডি টাইপ, আইডি নাম্বার, এভাবে আপনার টাইপ করবেন। লাইকওয়াইজ এখানে আপনার যে যিনি আবেদন করবেন তার নাম এখানে ক্লিক করে তার নাম লিখবেন, যে আবেদন করবে তার ফোন নাম্বার দেবেন, এরপর ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, স্টেট, অর্থাৎ আপনি যে স্টেট থেকে আবেদন করতে চান, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন, এবং সঙ্গে সঙ্গে আইডি টাইপ, অর্থাৎ আপনার আইডিটি কী, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড না পাসপোর্ট, অর্থাৎ যে আইডি নাম্বারটা আপনি এখানে এন্ট্রি করবেন, অর্থাৎ লাইকওয়াইজ ভোটার আইডি কার্ড হলে এখানে আইডি নাম্বার, অর্থাৎ এই ভোটার আইডির নাম্বারটি এখানে আপনাকে এন্ট্রি করতে হবে। এরপরে আপনাদের এই যে ক্যাপচার আইডি আছে, এই ক্যাপচার আইডি দেওয়ার পরে রেজিস্টার বোটনে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশানটি রেজিস্টার্ড হয়ে যাবে এবং পরবর্তীকালে আপনার যে সেকেন্ড পেজটা আসবে সেই সেকেন্ড পেজে আপনারা আপনার পুরো যাবতীয় ডিটেলস দেওয়ার পরে সাবমিট করলে অটোমেটিকলি আপনি পরবর্তীকালে সেই অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি চেক করে নিতে পারবেন যে কোন লেভেলে আছে, এবং পরবর্তীকালে সাকসেসফুল হলে ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়ে যাবে। সো বন্ধুরা, পরবর্তী স্টেপের ভিডিও চাইলে আমাকে কমেন্টে জানাবে যে আপনারা ভিডিওটি পরবর্তী রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা আমাকে কমেন্টে জানিয়ে দেবে, সেই ভিত্তিতে আপনাদের পরবর্তী স্টেপটা আমি দেখিয়ে দেবো। এর জন্য আপনি আবেদন করতে চাইলে ইয়েস বলে টাইপ করবে, আর না আবেদন দেখতে চাইলে নো বলে টাইপ করে দেবে। এছাড়া আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটিও আমাকে কমেন্টে জানাবেন। সো বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায়। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।